নমস্কার সবাইকে তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রুপ ডি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে আপনাদের বয়স কত লাগবে আপনার আবেদন কীভাবে করবেন তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন এ টু জেড আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর খবর আপডেট পাওয়ার জন্য তো এই রিকুমেন্টের নোটিশটি যেটা নিউজটি প্রকাশিত হয়েছে সাতাশে নভেম্বর কর্মসংস্থান পত্রিকায় তো আপনারা যদি এখনও কর্মসংস্থান পত্রিকাটি আপনারা যদি ডাউনলোড করে না থাকেন তো অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন ওখানেই আপনারা পিডিএফটি আমরা ডাউনলোড করতে পারবেন এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে অবশ্যই জয়েন হয়ে যান পুলিশ গ্রুপ পুলিশের গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন তো আপনারা অনেকখানি দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একশো তেরো সুইপার তো তারপরে যেটা আপনাদের রয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূম সার্কেলে পার্ট টাইম সুইপার পদে একশো তেরো জন লোক নিচ্ছে মাধ্যমিক পাস ছেলে মেয়ে আবেদন করতে পারবেন বয়স হতে হবে এক সাত দু হাজার একুশের হিসেবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তো একশো তেরো জন শূন্য পদের সংখ্যা রয়েছে ঠিক আছে একশো তেরো শূন্য পদের সংখ্যা রয়েছে এবং বয়স আপনাদের আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে আপনি আবেদন করতে পারবেন যেটা এক সাত দু হাজার একুশ হিসাবে তবশিলি যদি যদি আপনারা হয়ে থাকেন এসসি যদি হয়ে থাকেন তো পাঁচ বছর জন্য আপনার ছাড় পেয়ে যান ও প্রার্থী হলে অবশ্যই আপনার তিন জন্য আপনারা ছাড় পাবেন তো তারপর নেক্সট যেটা রয়েছে প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে মূল মাইনে ন হাজার পাঁচশো ষাট টাকা তো এছাড়াও অন্যান্য ভাতা আপনারা পেয়ে যাবেন শূন্যপদ সংখ্যা রয়েছে একশো তেরো এর মধ্যে মুর্শিদাবাদে পঁয়ষট্টি পঁয়ষট্টি শূন্যপদ রয়েছে এবং জেনারেল টোয়েন্টি সেভেন দেন তপসালী জাতি একশো চোদ্দোটি এবং তপসালি উপজাতি তিনটি টোলার শূন্যপদ রয়েছে ওবিসি ষোলোটি টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে তো তারপর ই এস পাঁচটি টোলার শূন্যপদের সংখ্যা রয়েছে পুরুলিয়া পুরুলিয়াতে তেরোটি ডলার শূন্যপদের সংখ্যা রয়েছে জেনারেল পাঁচ তপসালি জাতি দুই এবং তপসালী উপজাতি দুই এক ওবিসি থ্রি এবং ই এস একটি টোলার শূন্যপদের সংখ্যা রয়েছে বাঁকুড়াতে উনিশটি টোটাল সূন্যবাদ সংখ্যা রয়েছে জেনারেল আট তপশলে জাতি চার তপশলে উপজাতি এক ওবিসি বিসি চার এ ডাবলএস দুই তো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টে বীরভূমে রয়েছে ষোলোটি টোল সূন্যপথের সংখ্যা রয়েছে দরখাস্ত করবেন আপনার কীভাবে যেটা আমাদের রয়েছে সাদা কাগজে নিচের বয়ানে তো এছাড়াও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে তো আপনার ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ট্রিপল ডাব্লু ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন তো আপনার এই অফিসিয়াল সাইটে আপনাকে ভিজিট করলে অবশ্যই আপনার সব কিছু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো ডিসক্রিপশন বক্স চেক করবেন ওখানেই লিঙ্কটি দেওয়া থাকবে তখন সঙ্গে দেবেন বয়স শিক্ষাগত যোগ্যতার কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্রের প্রত্যায়িত নকল দেন দুই নম্বর যেটা রয়েছে স্কুল লিভিল সরি লিভিল সার্টিফিকেট সরি এটা স্কুল লিভিং সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রত্যায়িত নকল তিন নম্বর যেটা রয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের প্রত্যায়িত নকল দিতে হবে চার নম্বর যেটা রয়েছে প্যান কার্ড বা আধার কার্ডের প্রত্যেকটা নকল দিতে হবে দেন রয়েছে পাঁচ নম্বর এখনকার তোলা এক কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো আপনার দিতে হবে তো দরখাস্ত ভরা খামের উপর লিখবেন তো দরখাস্ত ভরা আপনার খামের উপর অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিটিএস অ্যাট পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মুর্শিদাবাদ সার্কেল তো যে সার্কেল থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন তো অবশ্যই আপনার সার্কেল আপনার দিয়ে দেবেন তো তারপর যেটা আপনাদের রয়েছে দরখাস্ত পাঠাবেন রেজিস্ট্রি নাকে বা স্পিড পোস্টে আপনাদের পাঠাতে হবে বাঁকুড়া ও পুরুলিয়া সার্কেলের বেলা পৌঁছানো চাই যেটা একই ডিসেম্বর মধ্যে আপনাদের বাঁকুড়া পুরুলিয়া সার্কেলে আপনাদের একই ডিসেম্বর মধ্যে আপনাদের পৌঁছাতে হবে তো আপনাদের কোন ঠিকায় আপনারা পাঠাবেন যেটা আপনাদের বলেছে এই ঠিকানায় এইচআরডি ডিপার্টমেন্ট সার্কেল অফিস পুরুলিয়া এসডি গাঙ্গুলি রোড রাজাবন্ধ পাড়া পুরুলিয়া তো পিন নাম্বার যেটা আপনাদের রয়েছে সেভেন টু থ্রি ওয়ান জিরো ওয়ান তো মুর্শিদাবাদ বেলা যদি আপনাদের যেটা রয়েছে ছয় ডিসেম্বর মধ্যে আপনাদের পৌঁছাতে হবে মুর্শিদাবাদ সার্কেলে যদি আপনার সার্কেল থেকে আপনি যদি পাঠাতে চান সার্কেলে তো ছয় ডিসেম্বর আপনার শেষ তারিখ রয়েছে এই ঠিকানা পাঠাতে হবে কোন ঠিকানা সার্কেল হেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মুর্শিদাবাদ সার্কেল অফিস ছাব্বিশ এগারো শহীদ সুরিয়াসেন রোড সুরিয়াসান রোড পোস্ট অফিস আপনাদের রয়েছে বহরমপুর তো ডিস্ট্রিক্ট যেটা আপনাদের রয়েছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিন আপনাদের সেভেন ফোর টু ওয়ান জিরো ওয়ান এই আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে ঠিক আছে তো বীরভূম বীরভূম যদি সার্কেল থেকে আপনার অ্যাপ্লিকেশন করে থাকেন তো আপনাদের তিরিশে নভেম্বর মধ্যে আপনাদের পাঠাতে হবে এই ঠিকানায় এইচআরডি ডিপার্টমেন্ট সার্কল অফিস বর্ধমান পুলিশ লাইন বাজার বর্ধমান সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ঠিক আছে তো এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে যদি আপনারা বীরভূম সার্কেল থেকে পাঠাতে চান দরখাস্ত করেন তো দরখাস্তের বয়ান যেটা আপনাদের বলেছে যে আপনাদের সাদা কাগজে আপনাদের অবশ্যই বয়ান আপনাদের তৈরি করতে হবে যেটা আপনাদের দরখাস্তের বয়ান আপনারা কীভাবে করবেন যেটা আপনাদের বলে দিয়েছে জন্ম সার্টিফিকেট আট থেকে নটি পর্যন্ত রয়েছে জন্ম সার্টিফিকেট শিক্ষাগত যোগ যোগ্যতা শংসাপত্র এবং তিন নম্বর জেলায় রয়েছে সর্বশেষ স্কুল সং ছাড়ার সংসাপত্র মার্কশিট তো সম্পূর্ণভাবে নটি আপনাদের বয়ান করতে হবে তৈরি করতে হবে একটা তো আপনারা যদি না পান তো অবশ্যই আপনার যেটা রয়েছে অফিসিয়াল সাইট যেটা রয়েছে ত্রিপল ডব্লিউ ডট পি ইন্ডিয়া ডট ইন তো ওফেশালে অপেশালে ভিজিট করে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো সরি ও বারোটি তথ্য রয়েছে ঠিক আছে বারোটি তথ্যের আপনার বয়েন আপনাদের যেটা আপনাদের তৈরি করতে হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে যে আপনাদের নয় নম্বর যেটা রয়েছে পাসপোর্ট আকারের ছবি চার কপি তো আপনার দশ নম্বর যেটা রয়েছে আপনার চরিত্র পা যেটা শংসাপত্র ক্যারেক্টার সার্টিফিকেট যেটা বলছে তো আপনাদের এগারো নম্বর যেটা রয়েছে ভোটার কার্ড এবং নাম ও ঠিকানা উপযুক্ত প্রমাণ সহ নথিপত্র তো বন্ধুরা আপনারা আশা করি বুঝে গেছেন যে আপনাদের যেটা রয়েছে তো এটা আপনাদের পিডিএফটি আপনারা যেটা রয়েছে কর্মস্থান পিডিএফটি অবশ্যই আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন কর্মসংস্থান ডট কম ওয়েবসাল সাইট অথবা আপনারা টেলিগ্রাম গ্রুপে আমার জয়েন হয়ে যেতে জয়েন হয়ে যেতে পারেন পুলিশের গ্রুপ রয়েছে নিচে তো ডেসক্রিপশন বক্স অবশ্যই আপনারা চেক করে নেবেন